বলতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা প্রতি বছর শিল্পী মানে তৈরি করতেছি বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাছাই করে নিয়ে আমরা শিল্পী তৈরি করতে যাচ্ছি। এইবার আমরা যেটা হাত দিচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশন, বাংলাদেশে তো হবেই, তার সঙ্গে প্রতিটি ইউরোপ, আমেরিকা, ইউকে, মিডিল ইস্ট, অস্ট্রেলিয়া সব জায়গা থেকে আমরা শিল্পী বাছাই করবো। 4 জন করে শিল্পী বাছাই করব। করার পর এটিকে ফাইনাল সারা বিশ্বের যত বাঙালি শিল্পী বাছাই করব প্রতিটা দেশ থেকে 4 জন করে বাছাই করে নিয়ে এটি আমরা ফাইনাল কম্পিটিশন করব, হয় দুবাই নাহলে মালয়েশিয়া এরকম কোনো জায়গায় আমরা চেষ্টা করতেছি এইসব জায়গায় তাদেরকে সারা বিশ্ব থেকে নিয়ে যেয়ে ফাইনাল কম্পিটিশনটা সেখানে করব। আমরা কিছুদিনের মধ্যে ঘোষণা করব, আপনাদের এখানে জার্মানিতে কোনো এক জায়গায় এটি করার চেষ্টা করতেছি। যদি এটা করতে হয় এবং করি তখন আপনারা যারা শিল্পী আছেন এখানে লোকাল শিল্পী তারা প্রত্যেকেই এতে পার্টিসিপেট করবেন। বলা যায় না আপনারাও সেরা শিল্পী, পৃথিবীর বুকে সেরা বাঙালি শিল্পী হতে পারেন। সুতরাং এটি সুযোগটাই আপনারা হারাবেন না, আমরা খুব শিগগিরই করতে করতে যাচ্ছি। তারপর যেটা আমি বলবো, আপনারা প্রায় দেশে আসেন, অনেকেই দেশে আসেন, প্রতি বছর হয়তো বা 2-1 বছর পর পর দেশে আসেন। আমি যারা দেশে আসেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো, আপনারা আসলে কমসে কম একটি বারের জন্য আমাদের এটিএন অফিসে আসবেন। আমি যদি থাকি অথবা কেউ যদি থাকে আমি আপনাদেরকে একটি টক শোতে আপনাদেরকে পার্টিসিপেট করতে বলবো। কারণ এই পার্টিসিপেট আপনারা যদি টক শো আপনাদের এইসব টক শোতে যদি আপনারা পার্টিসিপেট করেন তাহলে জার্মানিতে বসে আপনাদের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যে প্রবলেমগুলি আপনারা ফেস করতেছেন প্রতিদিন, এই প্রবলেমের কথা আপনারা তুলে ধরলে শুধু বাংলাদেশ সরকার না সারা বিশ্বের প্রতিটি বাঙালি জানতে পারবে, ইভেন আপনার জার্মান গভর্নমেন্টেরও চোখে পড়বে। কারণ আমি জার্মান এমএসের সঙ্গে কথা বলছিলাম একদিন আগে, সে এমএসএর সে বলছিল যে আমি তোমাদের প্রায় প্রোগ্রামগুলি দেখি, বিশেষ করে টক শোগুলি আমি প্রায় দেখি, আর ইংলিশ নিউজটা তো আমি দেখি তোমাদের, তো তাদের মাধ্যমেও হয়তো আপনাদের সমস্যাগুলি জার্মান সরকারের কাছে চলে আসবে। তো সুতরাং আপনারা যখনই যে যাবেন আপনারা প্রত্যেকেই এই টক শোগুলিতে পার্টিসিপেট করবেন। আমি আপনাদের প্রত্যেকে কথা দিয়ে যাচ্ছি যেই যাবেন এখান থেকে আমি প্রত্যেককে আমি চান্স দিব এই টক শো করার জন্য। এবং শুধু তাই না, আপনাদের ছেলেমেয়েরা যারা গান জানে, নাচ জানে বা কোনো অভিনয় করতে পারে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, তাদেরকে যখন দেশে নিয়ে যাবেন তাদেরকে নিয়ে আসবেন, আমি তাদেরকেও বিভিন্ন ছোটদের প্রোগ্রামে তাদেরকে আমি দেখাবার চেষ্টা করব। তাতে তারা কী হবে, একটি ছোট বাচ্চা যদি তাকে টেলিভিশনে দেখা যায় সে উৎসাহিত হবে এবং ভবিষ্যতে সে আরও ভালো করে গান বা নাচটা যেতেই পারো সে করার চেষ্টা করবে। তো সুতরাং বাংলাদেশে আসলে প্রত্যেকেই আপনারা আসবেন, আমরা যতটুকু পারবো যে কি প্রোগ্রামই পারি এবং আপনাদের এই প্রোগ্রাম আমরা ধারণ করে দেখাবো, তাহলে সবাই দেখতে পারবে, এটা আপনাদের আত্মীয় স্বজন বা চেনা পরিচিত যত লোক আছে প্রত্যেকেই দেখতে পাবে। যাই হোক, এখানে আমি ব্যাংকটা বহুবার আমার আসা হয়েছিল আগে ব্যবসার কাজে, তো এর মধ্যে অনেকদিন পরে আজকে ব্যাংকটে আসলাম। আমরা গত 1 বছর আগে বার্লিনে এটিএন বাংলা থেকে একটা শো করি, কিন্তু ফ্র্যাঙ্কফুর্টে এই প্রথম শো করলাম। আজকে আপনাদের উপস্থিতি দেখে সত্যি খুব আনন্দ লাগলো। তো সত্যি আপনারা জার্মান জার্মানিরা আপনারা এত কষ্ট করে এটিএন বাংলার শো দেখতে আসছেন, সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আরও ভবিষ্যতে আরও বড় আকারের যদি শো করে দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের জন্য এর চেয়েও বড় আরও অনেক শিল্পী নিয়ে বিশাল আকারে এরকম কনসার্ট আমি করে যাব। এবং আপনারা যদি প্রতি বছরই চান আমি প্রতি বছরই করবো, এইবার খুব শর্ট টাইমের জন্য আসা, 7 দিনের নোটিশে, এর আগে ঝট করে কোনো প্রবলেম ছিল না।
একত্রিত হয়ে সবাই মিলে বলবেন আপনার বাংলাদেশের কোন শিল্পীকে আপনারা চান এখানে শো দেখতে, আমরা সবগুলিকে আনতে পারবো এবং আনবো ইনশাআল্লাহ। সবাই আজকে যেভাবে আসলেন, এইভাবে যেভাবে আমাদের উৎসাহিত করলেন, আজকে আপনারা এটিএন বাংলা দেখেন বলেই আজকে আমরা পপুলার। আপনারা যদি না দেখতেন তাহলে হয়তো এটিএন বাংলা এত পপুলার হতো না। সুতরাং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের জানাই আমার প্রাণের অভিনন্দন এবং শুভেচ্ছা, যে সত্যি আপনাদের দোয়া আপনারাই এটিএন বাংলাকে এতদূর নিয়ে এসেছেন। আপনারা যদি না দেখতেন তাহলে হয়তো বা এটিএন বাংলা এত দূর আজকে আসতো না, এত জনপ্রিয়তা লাভ করতে পারতো না। আমরা শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সম্পূর্ণ আমি বলবো যে ক্রেডিটটা, কৃতিত্ব যেটা, এটি কিন্তু আপনাদের দর্শকদের, কারণ দর্শকরাই ভালোবাসেন বলেই আজকে এটিএন বাংলা বিশ্বের সেরা বাংলা চ্যানেল হিসেবে পরিণত হয়েছে। এটিএন বাংলা বিশ্বের এমন কোনো দেশ নাই যে দেশে যায় নাই, এবং এটিএন বাংলা সবচেয়ে পপুলার চ্যানেল ওয়ার্ল্ডের, যত বাঙালি চ্যানেল আছে সব বাংলার ভিতরে সবচেয়ে পপুলার চ্যানেল এটিএন বাংলা। যাই হোক, আপনারা সবাই মিলে আমাদের সহযোগিতা করবেন, আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে আসছেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি যে আপনাদেরকে আমি সব সময় আপনাদের সুখ দুঃখের যত ঘটনা এটিএন বাংলার মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি বাঙালির ঘরে তুলে দিব এই ওয়াদা আমি করে যাচ্ছি। আপনারা ধন্যবাদ। আবারও বলি, যখন যে যে অবস্থায় আছেন, যে সমস্যায় পড়বেন, যার যার কথা আমাদেরকে তুলে ধরতে হবে আমাকে জানাবেন, যদি পারেন এটিএন বাংলার ইমেলে ইমেল করে দিবেন, আপনাদের সব সমস্যার কথা ইনশাআল্লাহ আমি তুলে ধরবো এই ওয়াদা আজকে ফ্যানকোটবাসীর কাছে করে যাচ্ছি। আবার সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে, যেদিন ডাকবেন আবার সেদিনই আসবো, সেদিনই আপনাদের সামনে আমি শো করে যাবো এই ওয়াদা করে যাবো। ধন্যবাদ।